কাইশা মানেই পাগলা ডিরেক্টর আর কাইশা মানে মনসুর আহমেদ সজীব নকল কাইশা থেকে দূরে থাকুন ও হ্যাঁ হ্যাঁ এটা পাশের নতুন বাড়ির আঙ্কেল না যাই মজা লই ওমারে মরি গেলাম ওই বেয়াদব পোলা এসব কি করতেছস হ্যাঁ পোলা পাইন সব ফালতু আঙ্কেল দাঁড়াই আছেন কেন বাসের জন্য দাঁড়াইছি ফালতু বলা কি বুঝবা বাসের চাপা খাবেন আরে বোকা ছেলে বাসের জন্য অপেক্ষা করি অফিসের বাস আসবে অফিসে কেন যাবেন চুপ থাক আপনি একটা ফালতু আঙ্কেল বাসায় যাও বাবু কঠিন ওই পোলা এত দুষ্টামি করস কেন মাইর খাবি নাকি যা খেলাধুলা কর গা আমাদের মাঠের উপর বিল্ডিং বানাইছেন কেন আপনি আরে ওই বাড়ি আমি বানাইছি নাকি আমি ভাড়া থাকি বলদা বলা বাসায় যাও শালার আঙ্কেল এবার ডাবল মাইক দিমু আসাম না বাসায় যা খেলার মাঠ দখল করে বাড়ি বানাইছেন কেন আপনি শালা মাঠসোর আঙ্কেল আমার ইচ্ছে হইছে বানাইছি পোলা পাইন সব ফালতু তোর শিক্ষা দিমু দারুন আরে কি হচ্ছে মানুষের গায়ে কেউ বল মারে নাকি আমি কি মাঠ বল দেখি দেখি বল ফালতু মাঠের উপর বাড়ি মানেই মাঠ দেওয়ালে খেলো ঠিক আছে মাঠ খুঁজে নাও যাও আহারে মাঠ কই রে এই তো মাঠ হ্যাঁ হাতে ব্যথা কি ফালতু ওই অনেক হইছে আমি চলে গেলে খেলবা বুঝছো মাঠ মাঠ গায়ে চলে আসছে আর এমন করবা না ভয় পাইছি না যাও মাঠে খেলো নয়তো তোমার বাবা মা থেকে বিচার দিব বুঝছো বাবু হ্যাঁ বুঝছো বাবু আচ্ছা আর এমন করবা না খবরদার মাঠের উপর বাড়ি কেন আবার শুরু করছস এত বেয়াদব কেন তুই অন্য জায়গায় মাঠ নাই ওই মাঠ ওই অভিনয় করো মাঠ তো দেখছি না ফালতু ফালতু করো বেশি লা ও মাঠে খেলবো না তো কই খেলবো এত বাজে একটা বাচ্চা রে পিড়েতে মন চায় আহারে মাঠ ভাগ্যে নাই ফালতু একটা ওই যা দূরে গিয়ে খেলা কর আর এমন করবা না ঠিক আছে সরি মাঠ সর আঙ্কেল এই তো পুরো মাঠ সরি মাঠ কই আরে ভাই কত খারাপ বাচ্চা তুই ওরে খারাপ গায়ে লাগলে কেমন ব্যথা লাগে জানো পারে না ওরে খারাপ পালা ওই তোর পাইলে পিড়ামু কইলাম ফালতু ফালতু এবার আসলে বুঝবি ভাগ যা মাঠ তুই কই রে খেলতেছি মাঠে আজকে কি আমার মেরে ফেলবি ওই দাঁড়া দাঁড়া দেখ এদিকে আমিও খেলবো সত্যি খেলবেন কই দেখি ল বেশি বাড়া পারছো না ল বেশি মজা করতেছ খেলা রাস্তায় না মাঠে হয় সব শালারা মাঠ চুরি করছে আমার শরীরটারে মাঠ মনে করো আপনি তো মাঠের উপর বাড়ি করে থাকেন আমি বাড়ি করছি না বাচ্চাদের কোনো খেলার মাঠ নাই কেন ঠিক হইছে আমি অফিস যাচ্ছি তুই বাসায় যা ভাগ যা বাসায় যা ওকে শয়তান বাচ্চা কোথাকার এ আদব মাঠ চোরকে শিক্ষা দিব তুই এত শয়তানি কেমনে করস তুই এত শয়তানি কেমনে করস তোর এত বড় সাহস আজকে তোরে ফাটাই ফেলবো তোর কোনো শিক্ষা নাই কেন ওই এত দুষ্টামি কেমনে করস তোর কোনো আকল নাই কেন এত বড় মানা করলাম তোর বাবা মা কে রে বল কে তোর বাবা মা বল নাটক করা হ্যাঁ ও বাবা রে ওই মারসন ও মারে সবাইকে স্বাগতম আমার নতুন আবিষ্কার স্যার হ্যাঁ
এটা কি? এটা হচ্ছে প্লেন যা উঠতে পারে। জি প্লেন। হুম। এই ফ্যানটা যখন ঘুরবে বডি সহ পাইলট সহ ভাঁ করে আকাশে উড়বে। কি বলতেছেন? আপনার নতুন এই ছেসরা আবিষ্কার, ফ্যান ঘুরলে মানুষ সহ আকাশ উঠতে পারবে? ঠিক ধরছ। অসাধারণ, দারুণ। পিছনে চাপ। ওই বশির। জি স্যার। স্টার্ট দাও। ওকে, ইঞ্জিন স্টার্ট। বসো বসো বসো, তালি কই। বসো বসো। ও ও মা, কি রে? গতকালকের ফ্যানটা লাথি মারি ফেলাই দিছি, আজকে নতুন ফ্যান লাগাইছি, একদম নতুন। নতুন? হ্যাঁ, উঠতে রেডি। তার মানে আজকে আমরা প্রথমবারের মতো এই যন্ত্রকে আকাশে উঠতে দেখতে পারবো? অবশ্যই। আরে বাহ, গডি। রেডি? জি। বশির, ইঞ্জিন স্টার্ট। ওকে, ইঞ্জিন স্টার্ট। বসে যাও বসে যাও। ধুর, টানা দুই দিন ফেল করছি, আজকে আর ফেল করবো না। ফ্যান তো ঠিক আছে, পাইলটের জন্য সিট বেল্ট লাগাইছি, চম্বুকের মতো লেগে থাকবে। একটা কথা ছিল, প্লেন উল্টে পাল্টে গেলে পাইলট কি নিচে পড়বে না? পড়বে না, পড়বে না। বশির, স্টার্ট দাও। ওকে, ইঞ্জিন স্টার্ট। বসো বসো। আমার বাচ্চান, পালান বস। স্যার পালাইন না স্যার। এটাও পারো না? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।